আপনারও তো ঘর সংসার আছে, লোকের বউকে এভাবে চুরি করবেন না, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে আপনার। সম্প্রতি বেহালা স্ত্রী সঙ্গে সৌমিত্র খাঁর স্ত্রী প্রসঙ্গে সৌগত বাবুকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আর একজনের বাড়ি থেকে বউ নিয়ে গেছেন, সেটা প্রচার করছেন। বেহাত দল লজ্জা করে না? ওই বুড়ো বুড়ো নেতাগুলো তার সঙ্গে বসে ছবি তুলছে, সেসব লোকের বউ নিয়ে টাকাটা দিয়ে করছেন আপনারা? এত নির্লজ্জ, কত নিচে যাবে, ধিক্কার! বাঙালির মান সম্মান মাটিতে মিলিয়ে দিলেন, ঘরের মধ্যে রাজনীতি ঢুকাচ্ছেন। শেষ বয়সে এত পাপ করবেন না সৌগত বাবু, আপনারা তো ঘর সংসার আছে। লোকের বউ চুরি করবেন না শেষ বয়সে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে আপনার, কত দেখতে হবে আরো। বন্ধুগণ, তারা নিজের পার্টি সামলে রাখতে পারছে না, ওনারা ভাবছেন সবাই গিয়ে কালীঘাটে পুজো দেবে। কালীঘাটে পুজো দেবো, মা কালীকে দেবো, পাশের যিনি আছেন তাকে দেবে না কেউ? উনি চেয়েছেন ওখানেও পুজোটা দিয়ে আসুন। মুর্শিদাবাদ জেলা ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের, কারণ উত্তর দক্ষিণ বাংলা জোড়ার জন্য দরকার ছিল। আজ মালদা হয়ে গেছে, উত্তর দিনাজপুর হয়ে গেছে, বসিরহাট হয়ে যাচ্ছে, কোথায় যাবো? আবার কি উদ্বাস্তু হওয়ার ইচ্ছা হয়েছে আপনাদের? ভেবে দেখুন। আপনারা তো যাই হোক করে মাথা গুঁজে তিন পুরুষ কাটিয়ে দিলেন এখানে ওখানে, ফুটপাতে, রেললাইনের ধারে, বাসস্ট্যান্ডের ধারে, জলার মধ্যে। আবার কি আমাদের ছেলেমেয়েরা রিফিউজি টিকিট কেটে এখান থেকে বিহার, ইউপিতে, ঝাড়খণ্ডে যাবে? মমতা ব্যানার্জি সেটাই করতে চাইছেন, পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন। যাকে তাকে একটা ফেসবুকে লিখুন, নিয়ে গিয়ে থানায় ঢুকিয়ে দেবে, দিয়ে হাতে একটা পিস্তল দিয়ে ছবি তুলে নিয়ে আর্মস কেস দিয়ে দেবে। 6 কিলো গাঁজা আছে থানাতে, ওটা সবাইকে দেখিয়ে গাঁজার কেস দিয়ে দিচ্ছে 3 মাস ভেতরে। প্রতিবাদ করতে গেলে থানায় তাদেরকে যেভাবে পিটিয়েছে, মহিলারা যেভাবে মেরেছে, দাঁত ভেঙে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, তালিবানি কাজ চলছে না?